সুপ্রিয় দর্শক, আজ আমরা যে ফ্ল্যাটটি দেখবো এটা দক্ষিণ বনশ্রীতে। এই ফ্ল্যাটটি আপনার, চলুন আমরা আগে ঘুরে দেখে নিই, আর তারপরে আমি আপনাদেরকে সব বিস্তারিত বলে দিচ্ছি, বিস্তারিত বলছি আমি। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটটির যে আপনার মেন ডোর, মেন ডোরটা দেখতে পাচ্ছেন অনেক বড় ডোর আপনার। এগুলো সব চিরাং সেগুন কাঠ, আমরা নিজেরাই কাঠ নিয়েছি, নিজেরাই খুদে করে কাজ করে নিচ্ছি। এবং আমাদের যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দামি লোক, অনেক বড় লোক আর কি। এটা আপনার প্রায় 12,000 টাকা পড়ে গেছে। অন্য কোনো ডেভেলপার আপনি দেখবেন যে 2 থেকে 1600 টাকার ভিতরে দেয়, আমরা আপনার কিন্তু এগুলো 12,000 টাকার ভিতরে দিচ্ছি। এগুলো এখনও পলিশ করা বাকি আছে, পলিশ করলে আপনার খুবই সুন্দর লাগবে। ফিনিশিং কাজ চলতেছে। আমাদের মেন রোডে ঢুকতে আপনার ড্রয়িংয়ের পাশে আরেকটা ছোটো একটা রুম পড়বে, আমরা এটা এক্সট্রা একটা রুম করে দিয়েছি। এটাতে আপনার ইচ্ছে করলে লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা সার্ভার রুম হিসেবে ইউজ করতে পারেন, বা স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন, এটা আপনাদের বিষয়। এটাও মোটামুটি একটু বড় সড়ো করে দিয়েছি, এবং সাথে একটা জানলা করে দিয়েছি একটু আলো ঢোকার জন্য। চলুন এবার আমরা ফ্ল্যাটটির মাস্টার বেডটি দেখে নিই। মাস্টার বেডটা আপনি দেখলে বুঝতে পারবেন অনেক বড় বেড, এবং বারান্দা যেটা, এই বারান্দাটা আরও বড় করে দিয়েছি আমরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাটটির মাস্টার বেড, আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডটা কিন্তু একদম রাস্তার সাইডে, ফ্রন্ট সাইডে, বারান্দাটাও ফ্রন্ট সাইডে, বারান্দাটা বিশাল করে বারান্দা করে দিয়েছি। এবং এই রুমটাতে আমরা একটা বড় করে আমরা জানলা করে দিয়েছি, যাতে আলোটা ঢুকে আরও বেশি করে, এই জন্য। এবং এটা এই ফ্ল্যাটটিতে কিন্তু সবগুলোতে আপনার বেডরুমের ড্রয়িং ডাইনিং আপনারা ইচ্ছে করে এসি ইউজ করতে পারবেন। এবং এই ফ্ল্যাটটিতে কিন্তু আমরা জিপসান করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাস্টার বেডের যে বাটটা দেখেন আপনারা, বাটটা কিন্তু বিশাল বাট, এরা তো গিজার সিস্টেম আছে। চলুন দর্শক, এবার আমরা ফ্ল্যাটটির মাস্টার বেডের বারান্দাটা দেখে নিই। বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো ওয়াল টাইস করে দিয়েছি। এগুলা পুটিংয়ের কাজ বাকি আছে, পুটিং হয়ে গেলে সুন্দর, আরও সুন্দর দেখা যাবে। বারান্দাটা কিন্তু বেশ বড়, বারান্দাটা সব রাস্তার দিকে আপনার ফুল গ্রিল করে দিয়েছে। এগুলো আপনার ভিতরে কোনো ফাঁকা গ্রিল নেই, এগুলো সব আপনার ভিতরে পরাট গ্রিল, যেটা আপনার কাঁচা গ্রিল বলে এটা। এবং প্রত্যেকটা বাতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা স্টোররুম করে দিয়েছি, যাতে অনেক কিছু আপনার বাত, অনেক বাসার সময় অনেক কিছু বাত মালামাল থাকে, বা অনেক কিছু রাখতে পারবেন আপনারা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটির যে ডাইনিং স্পেস, ডাইনিংটা আপনার মাস্টার বেডের সাথে, এবং মাস্টার বেডের সাথে আবার আপনার এই ডাইনিংয়ের পাশে তো কিচেন। ডাইনিংটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডাইনিংটা কিন্তু আমরা ফুল টাইস করে দিয়েছি। এবং ডাইনিংয়ে তো আমরা একটা জানলা করে দিয়েছি আলো ঢোকার জন্য, আপনার দিনে যাতে লাইট বা কোনো ফ্যান যেন দরকার না পড়ে, এই জন্য আমরা এটা করে দিয়েছি। আমরা কিন্তু আপনার ডাইনিংটাতেও আমরা জিপসান করে দিচ্ছি। আমরা যে ফ্যানের রুলসগুলো দেখতে পাচ্ছেন, ফ্যানের রুলসগুলো কিন্তু সর্বোচ্চ বড় সাইজটা জিপসানের ভিতরে, এটা আমরা করে দিয়েছি। এবং খুবই সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এগুলো। এটা হচ্ছে ফ্ল্যাটটির কিচেন রুম, ডাইনিংয়ের পাশে আপনি দেখতে পাচ্ছেন কিচেনটা, এটাও কিন্তু আমরা ডেকোরেশনের কাজ চলতেছে আমাদের। এটাও ফুল টাইস করে দিয়েছি,
এবং এক্সস্ট ফ্যান আমরা কিন্তু প্রত্যেকটা কিচেনে এক্সস্ট ফ্যান দেবো, অনেক বড়ো সাইজ এটা, যেটা আপনার যাতে কিচেনে গরম বাসাসটা যেন না থাকে এই জন্য এটা আমরা করে দিচ্ছি। আপনার নিচে দেখতে পাচ্ছেন এগুলো সব ডেকোরেশন কাজ চলতেছে। এবং কিচেনে আমরা যে সিনটা দিয়েছি, সিনটা হচ্ছে আপনার আরএফএল কোম্পানি যে মোটামুটি যে বড়টা, এই বড়টাই দিয়েছি আপনার, যাতে পানিটা ছিটকে যেন বাইরে না আসে এই জন্য বড়টা দেওয়া এগুলোতে। চলুন এবার দর্শক আমরা ফ্ল্যাটটির ড্রয়িং স্পেসটা দেখে নেই। আর ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্রয়িংটা পুরো ওয়াল টাইস করে দিয়েছি। ড্রয়িংটা কিন্তু বেশ বড়, আপনার লম্বা হচ্ছে আপনার 26 ফিট বাই 14 ফিট এরকম লম্বা আপনার। আপনার এই যে আমরা ড্রয়িং রুমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটা ই করে দিয়েছে আপনার ফ্যান রোজ, এগুলো তো আপনি ফ্যান লাগাবেন আর ঝাড়বাতি লাগাবেন এই জন্য এগুলো করে দেওয়া। আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ের পাশে আমরা একটা কমন বাথ করে দিয়েছি, যাতে এটা পাশে দিয়ে করার কারণটা হচ্ছে যে গ্যাস যদি কখনো গ্যাসটা বা মেহমান যদি আসে, আসার পরে যাতে অন্য কোথাও যেন মানে সাইডে যেতে না হয়, ড্রয়িংয়ের পাশে এটা করে দেওয়া যাতে মানে দেখা যেতে না হয় এই জন্য এটা আপনার আলাদাভাবে করে দিয়েছি কমন বাথটা। কমন বাথটা কিন্তু মোটামুটি দর্শক এটা হচ্ছে ফ্ল্যাটটির চাইল্ড বেড। চাইল্ড বেডটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় বেড এবং এটা তো প্রচুর খোলামেলা ফ্ল্যাটটি। এটা আমাদের আপনি বিল্ডিং দিয়ে প্রচুর দিক দিয়ে খোলামেলা, আপনার সরাসরি আসলে দেখতে বুঝতে পারবেন। এবং চাইল্ড বেডের যে বাথটা, এই বাথতে কিন্তু আমরা সবচেয়ে মানে তিনটা ফ্ল্যাট এই বিল্ডিংয়ে আপনার তিন বা পার ফ্লোরে তিনটা করে ইউনিট, সবচেয়ে এই ফ্ল্যাটের বাথটাকে আমরা এই বাথটা বেশি বড় করছি। এটা বড় করার কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা অনেক সময় ছেলে বা মেয়ে আপনার ছেলে বা মেয়ে বাথটব চায়, সেক্ষেত্রে বাথটব লাগানো যেতে হয় পারে যে এইভাবে আমরা করে দিই, সেই জন্য আপনার বাথটবের লাইন গিজার সব কিছু করা সেটাতে। এটা হচ্ছে ফ্ল্যাটটির, হ্যাঁ দর্শক এটা হচ্ছে ফ্ল্যাটটির গেস্ট রুম। গেস্ট রুমটা আপনি দেখতে পাচ্ছেন এবার গেস্ট রুমটা মোটামুটি বড়ো আছে। এবং এটা যে গেস্ট রুমের সাথে আমরা একটা অ্যাস্টা একটা আর একটা বারান্দা করে দিয়েছি এবং এটাতে একটা জানলা করে দিয়েছি আপনার। দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট রুমের বারান্দাটা, বারান্দাটা কিন্তু বিশাল বড় বারান্দা। এটা তো আপনি ইচ্ছে করলে বাতাস পাবেন, দেখতে পাচ্ছেন অনেক বাতাসে কিন্তু আপনার আশপাশে ইয়াটা আর নড়তেছে, এটা এরকম সারা জীবন থাকবে, বাতাসটা পাবেন আপনারা। এবং এই বারান্দাটা আপনি ইচ্ছে করলে কাপড় শুকাতে যেন সুবিধা হয় এইভাবে জন্য আমরা এটা করে দেওয়া। দর্শক এটা হচ্ছে আপনার যে ফ্ল্যাটটি আপনাদেরকে এখন দেখালাম আপনার ঘুরে ঘুরে, এই ফ্ল্যাটটি হচ্ছে 1550 স্কোয়ার ফিট অর্থাৎ 1550। ফ্ল্যাটটি তো হচ্ছে আপনার 4টা বেড, 3টা বাথ, ড্রয়িং ডাইনিং, কিচেন, 2 বারান্দা এবং খুবই সুন্দর করে ডিজাইন করে এই ফ্ল্যাটটি করা। কিচেন ডেকোরেশন করা, দরজাগুলো সব সেগুন কালার আমরা দেবো, জিপসন ডিজাইন করা পুরো ফ্ল্যাটটি আপনি দেখতে পাচ্ছিলেন, খুবই আপনার সুন্দরভাবে এগুলো কাজটি করা। এবং ফ্লোর টাইলগুলো আমরা দিয়েছি আপনার 24-24 টাইলস, যাতে আপনাদের জন্য দেখতে সুন্দর তো দেখা যায় এবং একটু অন্যরকম লাগে এই জন্য এটা আমরা করে দিয়েছি। তো আপনি যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করে যেতে পারেন। আমাদের সপ্তাহে প্রত্যেকটা দিনে অফিস খোলা থাকে, আপনি যখন তখন আপনি ফোন দিতে পারেন, সমস্যা নেই। আমাদের হটলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।